ग्रेप्तार हब निकी दिल्लीर मुख्यमंत्री अरविंद केजरीवाल आज दिन सबातुक डांगर खबर और डांगर प्रश्न एटिया देशजुरी एटिया एटे चर्चार केन्द्र विषय आज एनफोर्समेंट डायरेक्टरेटे इडिये जेरा चलाब अरविंद केजरीवालक दिल्लीर सुरा केलेंकारी सन्दर्भत सोधापोछार बाबे इडिये समन जारी करिछिल केजरीवालक सोधापोछार समयते दिल्लीर मुख्यमंत्री अरविंद केजरीवाल इडिये ग्रेप्तार करिब पारे बुली आशंका प्रकाश करिछे आम आदमी पार्टीर नेतासकले इयार पूर्वे 16 एप्रिलत सीबीआई सोधापोछा करिछिल केजरीवालक बर्तमान सुरा केलेंकारी गोचरत कारागारत आछे मनीष सिसोदिया आरु आपर राज्यसभार सांसद संजय सिंह केजरीवाल सरकार मंत्री आतिशिये मंतव्य करिछे जे 2 नवेम्बरत मुख्यमंत्री केजरीवालक इडिये ग्रेप्तार करार पूर्ण सम्भावना आछे आपर इजना पिछत हिजन नेताक कारागारले निक्षेप करार षड़यंत्रत बिजेपी सरकार लिप्त होइछे बुलि अभियोग उत्थापन करे आतिशिये आजि 2 नवेम्बर आजि इडिर सन्मुखत हाजिर हबलै निर्देश दिया होइछे दिल्लीर मुख्यमंत्री अरविंद केजरीवालक आबकारी नीति ग्रहण आरु आबकारी नीति बातिल बृहत् आर्थिक केलेंकारी संघटित हर अभियोग उत्थापन और सेबाबे शिक्षा मंत्री तथा आबकारी मंत्री मनीष सिसोदिया इतिम्य ग्रेप्तार कर कारागारे प्रेरण कर शेहतक सुप्रीम कोर्टे जमीन नाकच कर मनीष सिसोदिया और तार मजते इतना अरविंद केजरीवालक आज जेरा चलवा हम द्वितीयबार आज अरविंद केजरीवालक ग्रेप्तार कर पारे निकी ताके इतना समग्र देशजुरी सरब चर्चा चलिसे এবার গ্রেপ্তার হব নাকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 2 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারে অরবিন্দ কেজরিওয়ালক ইডিয়ে সমন দিছে ইডির দিল্লির কার্যালয়ত হাজির হবলৈ নির্দেশ দিছে বিশেষ কই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিন আবেদন উচ্চতম ন্যায়ালয়ে খারিজ করার পিছত ইডিএ সমন জারি করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক দিল্লির যে সুরা কেলেঙ্কারি সেই সুরা কেলেঙ্কারি সন্দর্ভত দিল্লির মুখ্যমন্ত্রীজনক সমন জারি করেছে ইডিএ অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টর বিশেষকৈ উচ্চতম ন্যায়ালয়ে মনীষ সিসোদিয়ার জামিন আবেদন খারিজ করার পিছত অরবিন্দ কেজরিওয়ালক যেতিয়া ইডিএ সমন জারি করিলে তেতিয়াই সকলোরে এটা মনত সন্দেহ হল যে এইবার অরবিন্দ কেজরিওয়ালক ইডিএ গ্রেপ্তার করিব এই গোটেই সন্দেহ আর ধারণার উপর অধিক গাঢ়তর করে তুলিলে যে সোমবারের পর বিজেপির নেতা সকলে এইটো দাবি করে আহিছে যে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করব অর্থাৎ দিল্লির যে সুরা কেলেঙ্কারি সকলো দোষ দায়িত্ব অরবিন্দ কেজরিওয়ালের উপর ন্যস্ত করার দাবি জানাইছে যেহেতু তেওঁৰ গোচরে অর্থাৎ তেওঁৰ জ্ঞাত হারে এই কেলেঙ্কারি সংঘটিত হয়েছে এই দাবি বিজেপির নেতা কর্মী তারপরে এনেকুৱা এটা ধারণার সৃষ্টি হয়েছে এতিয়া যে বৃহস্পতিবারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে এই গোচরত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করে থই দিব পারে যদি অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করা হয় মুখ্যমন্ত্রী এজনক গ্রেপ্তার করার দরে এটা ডাঙর ঘটনা দেশের যে রাজনৈতিক ইতিহাস রাজনৈতিক ইতিহাস অন্যতম ডাঙর ঘটনা এটা গুরুত্বপূর্ণ ঘটনা এটা সংঘটিত এই সন্দেহকল আন লোকসকলে যে করেছে তেনেকুৱা নহয় আনকি আম আদমি পার্টির নেতা কর্মী সকলেও সেই সন্দেহ করেছে আর এই সন্দেহ করিয়ে তেওঁলোক সাজু হয়ে উঠেছে যে অরবিন্দ কেজরিওয়ালের অবর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী কাকে নাম আহিছে সেই বাজন এই ক্ষেত্রে নাম উত্থাপন হয়েছে গোপাল রায় নাম উত্থাপন হয়েছে দিল্লির মন্ত্রী আতিশি নাম উত্থাপন হয়েছে ইয়ার উপরে আন কেবাজন সৌরভ ভরদ্বাজর নামও দুয়েতে কব খুঁজেছে তারপরে নাম উত্থাপন হয়েছে বিশেষকৈ দিল্লির বিধানসভার যে অধ্যক্ষ তেওঁর নাম সঁচাকৈয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করব নাকি ইডিএ ইয়ার উত্তর নিশ্চিতভাবে এই পর্যন্ত কারো হাতত নাই হয়তো ইডিএ জানে বা নেজানে বা তেওঁলোকৰ প্ল্যান বা প্রোগ্রাম বা পরিকল্পনা কি সেয়া হয়তো অন্য কথা তেওঁলোকৰ হাতত কি তথ্য আছে সেয়া হয়তো ইডিএ জানে কিন্তু আন মানুহৰ জানিবলৈ ইয়াৰ উপায় নাই কিন্তু উপায় নাথাকিলেও ধারণা করবলৈ নিশ্চয় থল আছে যে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করা হব পাৰে ইয়াৰ বাবে এনে ধারণা সৃষ্টি হওয়ার পিছতে আম আদমি পার্টির নেতাসকলে প্রচন্নভাবে এই অভিযোগ উত্থাপন করেছে যে
आम आदमी पार्टी राजनैतिक भावे हत्यार षड़ बीजेपी और ये हत्यार षड़ अंश हिसाब से दिल्लर मुख्यमंत्री अरविंद केजरीवाल ग्रेप्तार कर दिए ये अभियोग आम आदमी पार्टी नेता कर्मी जदि सेयाई हबले गई तेतियाहले निश्चित भावे आम आदमी पार्टी तो सजु हब लगे दिल्लर आन एजन नेता निर्वाचन और सभी यह सन्दर्भ बर्तमान केबाजनो नेतार नाम उच्चारित सकलतक आगे गोपाल राय छात्रवस्थात वामपंथी राजनीति कर गोपाल राय आम आदमी पार्टी प्रतिष्ठापक सदस्य এই প্রতিষ্ঠাপক সদস্য গোপাল রায় নাম উত্থাপন হয়েছে বিশেষক যে পূর্বতে অর্থাৎ এপ্রিল মাহত ইডিএ সমন জারি করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এপ্রিল মাহত যেটা সমন জারি করেছিল তেতিয়াও এনেকুৱা এটা অবধারণা সৃষ্টি হয়েছিল যে অরবিন্দ কেজরিওয়ালক কেতিয়াও গ্রেপ্তার করব পারে কিন্তু গ্রেপ্তার নকরিল গ্রেপ্তার নকরিলেও আম আদমি পার্টির নেতাসকল কিন্তু ঠিকই হাজু হয়েছিল আর তেতিয়া নাম উত্থাপন হয়েছিল সঞ্জয় চৌধুরী সাংসদ সঞ্জয় সিংহর নাম উত্থাপন হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীর বাবে এই সঞ্জয় সিংহক কিন্তু ইতিমধ্যে ইডিএ গ্রেপ্তার করেছে এই একটা গোচর অর্থাৎ মনীষ সিসোদিয়া গ্রেপ্তারের পিছত পুরা কেলেঙ্কারি সন্দর্ভত গ্রেপ্তার করেছে সঞ্জয় সিংহ অর্থাৎ সঞ্জয় সিংহক গ্রেপ্তারের পিছত পূর্বে যে নাম উত্থাপন হয়েছিল তেওর মুখ্যমন্ত্রীর আসনের বাবে বিশেষ দিল্লির মুখ্যমন্ত্রীর আসনের বাবে সেই সঞ্জয় সিংহর নাম এই তালিকার পর কাটি দিবল হয় যার ফলত এইবার আগবাড়ি আছে গোপাল রায় কিন্তু ইডিএ যে তদন্ত করে আছে সুরা কেলেঙ্কারি অর্থাৎ দিল্লির বিশেষ অর্থাৎ অন্যতম বৃহৎ সুরা কেলেঙ্কারি যে 338 কোটি টাকার হওয়ালার খেলিমেলি হওয়ার তথ্য লাভ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরে এই সন্দর্ভতে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পূর্বে উল্লেখ করেছো যে উচ্চতম ন্যায়ালয়ত মনীষ সিসোদিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পিছত অরবিন্দ কেজরিওয়ালের ওপরত যে তরুয়াল ওলমি আছে সেই তরুয়াল অধিক শক্তিশালী হয়েছে আর দিল্লির মুখ্যমন্ত্রীজনক গ্রেপ্তারের সম্ভাবনা অধিক বৃদ্ধি পাইছে কি হয় সেয়া নিশ্চিতভাবে 2 নভেম্বর হব অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হব পারে অথবা অরবিন্দ কেজরিওয়ালক জেরা চলায় আকৌ পূর্বর দরে ইডিএ আহিব কিন্তু কি হয় সেয়া নিশ্চিতভাবে 2 নভেম্বরতে তেতিয়ালৈ অপেক্ষা করার বাহিরে আমার হাতত গত্য নাই।